হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর পুজো টুজো যাওয়ার পরে এই ফার্স্ট ব্লগ শুরু করছি। কদিন ধরে ব্লগ দিতে পারিনি, কারণ হচ্ছে ভালোই লাগছিল না, আর বুঝতেই পারছো পুজোতে কীরকম খাটাখাটনি হয়। তার মধ্যে তোমাদেরকে তো বললামই, সম্রাটের প্রত্যেকটা ব্লগেই বলেছি যে সম্রাটের জ্বর ছেড়ে জ্বর আসছিলো, তো এই কিছুদিন হয়েছে, ভালো হয়েছে, তো সব কাজ টাজ গুছিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমার ঘরে লক্ষ্মী ঠাকুর নেই, তাই আমি লক্ষ্মী পুজো দিতে পারিনি। তো যাই হোক, তোমাদের সবার কেমন হচ্ছে লক্ষ্মী পুজো তোমরা জানিও। আমার লক্ষ্মী যেদিন আসবে, আমি তো পুজো টুজো করলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আজ আমার দিনগুলো যেভাবে কেটেছে সেগুলো তো তোমাদেরকে দেখালাম পুজোতে, আর পুজোর পরে এই ফার্স্ট আজকে ব্লগ স্টার্ট করলাম। খুব ভালো লাগছে, কারণ খুব টেনশনও হচ্ছিলো, খুব মনও খারাপ করছিলো যে তোমাদের ব্লগ দিতে পারছি না। তো কোকোর কিছু কিছু ব্লগ তোমাদেরকে দিয়েছি ছোটো ছোটো, সেগুলো তোমরা দেখেছো অনেকে, এবার ভালোবাসাও দিচ্ছ, খুব ভালো লাগছে। তো চলো আমি দিনটাকে স্টার্ট করি, এইভাবে তোমরা সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখানে দেখো কী সুন্দর রোদ আসে, এখন শীতের দিন, তো আমরা এখন এখানে বসি। আর শীতের দিন বলতে কী বলো তো, অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, একটু মানে এই 10টার পরে একটু গরম ভাবটা থাকছে, তারপরে আবার মানে যত যত বেলা এগিয়ে যাচ্ছে তত তত বিকেলবেলার দিকে আবার ঠান্ডাটা পড়ে যাচ্ছে। তো এখানে রোদ আসছে, এখন আমি কন্টিনিউ আসলে এখানেই বসে থাকি। দেখো কোকো আমার সাথে বসে আছে, আমরা কালকেও এখানেই বসেছিলাম, অনেকক্ষণ ছিলাম, তারপরে ওকে খাওয়ানোর টাইমে গেছে, গিয়ে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আবার আমরা তখন ঘরে চলে গেছি। আর আমার না ঘরে সব কাজ হয়ে গেছে, দেখো এখানে দেখতেই পাচ্ছ, এদিকে এই ঘরও রেডি, ওই ঘর রেডি, শুধু একটু ঝাঁট দেবো আর ওকে খাওয়াবো, তাহলেই হয়ে যাবে কাজ, তারপরে স্নান টান করবো। আর ওই দেখো আমাদের গোপু সোনা এখন ওখানে দোল খাচ্ছে, ওই টেবিলে ও সকালবেলায় বসে থাকে। আর সম্রাট এইমাত্র অফিস চলে গেছে, তো কাজ বাজ হয়ে গেছে, তো ভাবলাম একটু বসে নেই, কারণ সকাল থেকে প্রচুর প্রচুর কাজ থাকে। আর এনাকে দেখো মুখে বল ভরে বসে আছে, আর বসবে তো বসবে, হয় জুতোর সামনে নয় তো পায়ের ওপরে, ওর বসার একটা মানে এমনই স্বভাব যে কি বলবো, শুধু পায়ের ওপরে বসবে না তো পা কামড়াবে, এরকম যত বলি যে মুখের মধ্যে পাগুলো ভরবি না, তত সেই সব পাটাকেই আগে ধরে টানবে। ও পায়ের প্রতি এত কিসের ইন্টারেস্ট কে জানে। এ নাও, যা পুষ তো পুষ করে একটু খেলে দাও তো, দাও আমাকে, দাও আমাকে, দাও দেখি দাও তো তুমি কেমন বল খেলতে পারো, সবাইকে দেখি দাও, ভয় দেখাচ্ছ সবাইকে, ভয় দেখাচ্ছ, মা এত ভয় দেখালে হবে, সবাই ভয় পেয়ে যাবে তো তোমাকে দেখি, মা সবাই ভয় পেয়ে যাবে, একটু একটু ভালোবেসে দাও তো, একটু ভালোবেসে বুকে দাও তো, একটু বুকে দাও তো, একটু বুকে দাও তো, একটু বুকে দাও, একটু বুকে দাও না, কী আসছো গো। তো ওখান থেকে বসে থেকে সোজা রান্নাঘরে চলে এসেছি কোকোকে খাওয়াবো বলে। এটা হচ্ছে কোকোর চিকেন, আর আজকে ওকে অনেক দিন পরে একটু মেটে দেবো, মেটে দিলে ভীষণ খুশি হয়, তাই মেটে আর চিকেন সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আজকে মেটে আছে তাই চিকেনের পরিমাণটা একটু কমই দিয়েছে, কারণ মেটে দিয়ে খুব ভালো ভাত খায়, চিকেন দিলে তখন আর চিকেনগুলো খাবে তো মেটে খাবে না, মেটে খেলে চিকেন খাবে না, এরকম করে। আর কিছুটা ওই ঝোলগুলো থাকলেও ওগুলো নিচের ডগেগুলোকে দিয়ে দেবো। আর ভীষণই গরম, তো আগে ওকে খাইয়ে নিই, তারপরে আমি স্নানে যাব। আর দেখো ওকে ভাত মাখতে মাখতে একটু করে মুখে দিতে হবে, নাহলে বাবুর লালা গোল্লা ঝোলা সব পড়ে একেবারে রান্নাঘর পুরো ভাসিয়ে দেবে। তো একটু একটু করে ওরকম করে দিতে থাকি, আর ভাতটা মাখবো দিয়ে ওকে খাওয়াবো। আর ও যখন খাবে না ওই জায়গাটাতে বসেই খাবে, দেখো শান্ত সুষ্ঠুভাবে বসে আছে, জানে তো যে মা মেখে আমাকে খাইয়ে দেবে, নিজে হাতে তো খাবো না, মা খাইয়ে দিলেই ভালো হয়। স্নান টান করে চলে এসেছি, এবার খাবো। তো ভাবছি জানলা দরজা যেগুলো বাগিয়ে আছে সেগুলো একটু একটু লাগিয়ে দিই, আর চুলটাকে বাঁধি, খাওয়ার সময় চুল গায়ে পড়লে না খুব বিচ্ছিরি লাগে। তো এদিকে চলে গেছি রান্নাঘরে এখন আমার খাবার আনতে, আজকে আমি পরোটা করেছি আর হচ্ছে ডিম কষা। সকালে সম্রাটও ডিম কষা নিয়ে গেছে আর আমারও ডিম কষাই আছে, ওই দেখো দেখেছো, ওকে পিছন পিছন দৌড়াতেই হবে, আমি যেখানে যাব আমাকে চোখের আড়ালও করবে না, কোনো সময় না, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, ঘুমাবে তবুও হবে না, আমি খাবো এখন আমার পাশে ওকে বসে থাকতে হবে। আর এইসব খাবার তো খাবে না কিন্তু তবুও সে কী বলো তো দেখবে। আর ওই পরোটাটা না আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম আগে, তার জন্যই এরকম। তো আমি এখন
টিভিটা চালাবো আর একটু খাবো, খেয়ে দিয়ে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো আজকে, যেটা মানে দেখে তো আমি ভীষণই মানে খুশি হয়েছি এবং প্রথমে তো ভাবতে পারিনি যে এরকম একটা সুন্দর জিনিস আসবে। তো কী জিনিসটা তোমরাও দেখো। তো এই যে চলে এসেছি জিনিসটা, তো প্রথমে তো মানে ভাবতেই পারিনি, আর যেহেতু খুলে দেখতে হবে তোমরা দেখার পরে ভেবো না যে কেন আমি হাত দিলাম। অ্যাকচুয়ালি দেখো, যে কোনো জিনিস পার্সেল আসলে একটু না দেখে নিলে খুব মুশকিল, আর আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা মানে হাত দেওয়াটা কোনো ব্যাপার না, সেটাতে তার সাথে তোমার একটা ভালো সম্পর্ক পাতিয়ে নিলে তুমি তাকে হাত দিতে পারো, যদিও সেটা মানে হাত দেওয়া যায় না অনেকেই বলে, তো আমি সেটা হাত দিইনি। আর আমার জানি তার সাথে আমার একটা সম্পর্ক আগেই পাতানো হয়েছে, যার জন্যই আমি তাকে হাত দিয়ে তুলছি। তো এ নিয়ে তোমরা আবার কেউ বাজে কমেন্ট করো না। তো যাই হোক, তারপরে দেখো আনবক্সিং করছি, তো ও পাশে দাঁড়িয়ে আছে, ওকেও আনবক্স করতে হবে, ওকে দেখতে হবে কী এসছে আর কী সুন্দরভাবে প্যাকেজিং করে দিয়েছে। দেখো তোমরা দেখলেও অবাক যাবে, এত সুন্দর করে দিয়েছে। তো এই হচ্ছে আমার বজরংবলি, আমি এটা অর্ডার করেছিলাম অ্যামাজনে, খুব সুন্দর এসছে। আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর সাইজের আসবে, একদম পারফেক্ট সাইজ এসছে। তো ওনাকে আমি এখন বসাবো না, এখন আমি জাস্ট দেখে নিলাম ঠিকঠাক এসছে কি না, তাই এখন রেখে দেব ওনাকে, কিছুদিন পরে ওনাকে স্নান টান করিয়ে ভালোভাবে মানে আসনে দেব। ওনার এখন আসন টাসনগুলো আনা হয়নি, তো আসন টাসন নিয়ে আসি, তারপরে রেডি করে তোমাদেরকে একদিনকে আবার ভিডিওটা দেখাবো। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমি ভীষণই মানে বেশ কদিন ধরে অপেক্ষায় ছিলাম, এটা পুজোর আগে অর্ডার করেছিলাম কিন্তু লক্ষ্মী পুজোর দিনে এটা এসেছে। তো কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু যে বজরংবলি আমার কেমন হয়েছে, আর উনি ঘরে এসেছে, তো আমরা ভীষণই খুশি, ভীষণ ভীষণ খুশি। বেশ অপেক্ষায় ছিলাম, সেই অপেক্ষাটা এতদিনে শেষ হলো আমার। তো শেষবারের মতো তোমরা একটু দেখে নাও আমার বজরংবলিকে, দিয়ে বলো যে কেমন হয়েছে। আর দেখো খুব সুন্দর প্যাকেজিং করা আছে, তো যেহেতু অনেক দূর থেকে আসছে জিনিসটা, তো তার জন্য আমি আস্তে আস্তে খুলছি যাতে ভেঙে না যায়। আর যেহেতু মানে এত দিন অপেক্ষার পরে দেখো পেয়েছি, তো একটু আধটু কিছু হয়ে গেলে কীরকম লাগে না বলো, খুব কষ্ট লাগে। তো দেখো কীরকম হয়েছে, তোমরাও একটু দেখে নাও আর বলে দাও জয় শ্রীরাম জয় হনুমান।